প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আমরা একটি বিপদের মুহূর্তে উপস্থিত হয়েছি, বিপদের মাঝখান দিয়ে এগোচ্ছি, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা গত এক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে বিপদ এগিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছিলেন এবং সারা দেশবাসী তাতে সাড়াও দিয়েছেন, আশা করি তার সুফল আমরা পাব। তা সত্ত্বেও অসুখ কিন্তু বেড়েই চলেছে। যে করোনা ভাইরাস নিয়ে দুনিয়া জুড়ে এত ভয়ের পরিবেশ, ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় তার প্রভাব বাড়ছে, সেই জন্য সতর্কতাও বাড়াতে হবে। আর সেই সতর্কতা সবচেয়ে ভালো পরস্পরকে, পরস্পর থেকে দূরে রাখা। আপনি যাকে যত বেশি ভালোবাসেন তার থেকে তত দূরে থাকুন, তাতেই পরস্পরের সুবিধা। যারা চিকিৎসাকর্মী, ডাক্তারবাবুরা, নার্স, অন্যান্য চিকিৎসাকর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমরা একবার গিয়ে হসপিটাল থেকে চলে আসি কিন্তু তাদের ডিউটি চলতে থাকে, সেই জন্য তাদের কথা আমাদের ভাবতে হবে। তারা যদি সুস্থ থাকেন আমরা সুস্থ থাকব। অনেক জায়গায় হসপিটালে ডিউটি করতে গিয়ে ওনাদের খাওয়া হয় না, ঘুম হয় না। সরকারের দায়িত্ব তাদের খাওয়ার ব্যবস্থা করা, বিশ্রামের ব্যবস্থা করা, নাহলে তারা বেশিদিন কাজ করতে পারবেন না, কারণ আমরা জানি না এই বিপদ কতদিন চলবে। তাদের সুস্থতার উপরে আমাদের সুস্থতা নির্ভর করছে। এছাড়াও সমাজে নিত্য পরিষেবার অনেক সামগ্রী পৌঁছাতে গিয়ে অনেক বহু লোক কাজ করছেন, তাদের জন্য আমরা বাড়িতে বসে থেকে খাওয়ার দাওয়ার অন্যান্য সুবিধা পাচ্ছি। তাদের কথাও ভাবতে হবে, তাদের অযথা বেশি চাপ না দেওয়া, তারা যেন আনন্দের সঙ্গে কাজ করে তারাও সুস্থ থাকতে পারে, তা নাহলে কিন্তু আমাদের পক্ষে বিপদ আছে। ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে যাওয়ার দরকার নেই। এই অসুখের কোনো চিকিৎসা নেই, সেই জন্য প্রাকৃতিক চিকিৎসা এবং সাবধানতা এই দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে ধরনের প্রাকৃতিক চিকিৎসায় আমরা অভ্যস্ত যুগ যুগ ধরে, এই অসুখের জন্য যেটা বৈশিষ্ট্য বিশেষ লাগবে সেটা হচ্ছে যে নিম, কাঁচা হলুদ, রসুন, কালো চা এবং আরো কিছু ছোট ছোট জিনিস, রসুন, যেগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই ধরনের ফ্লু জাতীয় বা ভাইরাস জাতীয় অসুখকে আটকায়, সেগুলো আমরা ঘরে বসে সেবন করতে পারি। এর জন্য খরচাও বেশি না, সংগ্রহ করে রাখা, সকাল বিকাল খাওয়া একটু মন দিয়ে, আর চা খেলে আদা দিয়ে চা খান, কাঁচা আদা নুন দিয়ে খেতে পারেন, তার অনেক উপকারিতা আছে। এগুলোর দ্বারা নিজের রেজিস্ট্যান্স পাওয়ারকে বাড়াতে হবে, তাহলে আমরা কিন্তু এই বিপদ থেকে রক্ষা পেতে পারব। আর মাননীয় প্রধানমন্ত্রী আজকে আরেকবার আমাদের দেশের লোককে আহ্বান করবেন, তার কাছ থেকে আমরা কিছু শুনবো। এই যে আমরা কষ্ট করছি দু তিন দিন ধরে বা জনতা কার্ফু করেছি, তার কি লাভ হলো, সমাজের উপরে তার কি প্রভাব পড়েছে, সেটা হয়তো ওনার কাছ থেকে আমরা জানতে পারবো। সে আজকে রাত্রি 8টায় মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ ব্যাপার সবাই শুনবে। আরেকটা কথা, এত প্রচার করা সত্ত্বেও, এত বলা সত্ত্বেও, সাধারণ মানুষ থেকে ডাক্তার থেকে প্রধানমন্ত্রী সবাইকে আবেদন করছেন, তা সত্ত্বেও বহু মানুষ তারা এটা গুরুত্ব দিয়ে বিচার করছেন না। তারা দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, বাজার হাট যাচ্ছেন, আড্ডা মারছেন রাস্তায়। আপনার হয়তো কিছু হচ্ছে না, কিন্তু আপনার দ্বারা অনেকের ক্ষতি হবে। সে নিজেকে সুস্থ রাখতে, নিজের পরিবারকে সুস্থ রাখতে এবং দেশ বা সমাজকে সুস্থ রাখতে আপনাকে সাবধান হতেই হবে। তা নাহলে কিন্তু খুব সমূহ বিপদ একবার যদি ছড়িয়ে যায়, তাহলে ইতালির মতো এত সম্পন্ন উন্নত রাষ্ট্র আটকাতে পারছে না, অন্যান্য দেশ আটকাতে পারছে না, আমাদের পক্ষে আটকানো খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের দায়িত্ব পালন করুন এবং সতর্ক থাকুন, যাতে বারবার বলতে না হয়, তা নাহলে কিন্তু নিজের সঙ্গে অন্যের বিপদ আপনি ডেকে নিয়ে আসবেন। ধন্যবাদ।